ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির এক সপ্তাহ পার করলো গাজাবাসী। তবে উপত্যকায় যুদ্ধবিরতি আরও দুদিন বাড়াতে তৎপরতা চালাচ্ছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানান ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস। যুদ্ধবিরতির সপ্তম দিনেও আরও দুই ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। রাতে আরও জিম্মির মুক্তির আশা করছে তেল আবিব। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বন্ধ হলেও পশ্চিম তীরে দিনকে দিন বাড়ছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। জেনিনে গুলিতে শিশু কিশোর সহ অন্তত চারজনের প্রাণ গেছে। এদিকে হামাসের দাবি জেরুজালেমে বাস স্টেশনে তাদের সদস্যদের উপর বন্দুক হামলায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ১৬ জন।